আসসালামু আলাইকুম কিডস অ্যান্ড মমের যারা দর্শক আছেন তাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আমি পুষ্টিবিদ আয়শা সিদ্দিকা, সবসময় মা ও শিশুদের সেবায় নিয়োজিত থাকি এবং থাকতেও চাই। আপনাদের অনেক ধরনের প্রশ্ন আমাদের কাছে আসে, তার মধ্যে আমি খুব কমন একটা প্রশ্ন পেয়েছি বা জানতে চাওয়ার আগ্রহ অনেকের, যে বাচ্চাকে কোনোভাবে পানি খাওয়াতে পারছেন না, কী করবেন? আসলে কখন থেকে বাচ্চাকে পানি খাওয়ানো শুরু করবেন? যারা এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করান বাচ্চাকে, তারা 6 মান্থসের পর থেকে ট্রাই করবেন। যারা এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করাচ্ছেন না, অর্থাৎ ব্রেস্ট ফিডিংয়ের পাশাপাশি যারা ফর্মুলা ফিডিংও দিচ্ছেন, তারা তখন থেকে বাচ্চাকে পানি খাওয়ানোর ট্রাই করবেন। অর্থাৎ যখন বাচ্চাকে একটা ফিডিং দিবেন আপনি ফর্মুলা, লাইক সেটা 30 থেকে 90 ml পর্যন্ত হতে পারে, তখন চেষ্টা করবেন ফর্মুলা ফিডিং দেওয়ার আগে কয়েক ড্রপ বাচ্চাকে আগে একটু পানি খাওয়ানোর চেষ্টা করতে। পানির টেস্ট যেহেতু একটু ডিফারেন্ট হয়, সো অনেক বাচ্চা সেটা নিতে পারে না এবং প্রতিটা শিশুর টেস্ট বাট কিন্তু আলাদা, তাই এটা ভ্যারি করতে পারে। একদিন ট্রাই করেই কিন্তু বলা যাবে না যে বাচ্চা পানি খায় না, একদিন বা 7 দিনও বাচ্চা নাও নিতে পারে, কিন্তু আমাদেরকে ট্রাই করে যেতে হবে এবং বাচ্চাকে বোঝাতে হবে যে এটা একটা প্রায়োরিটি, এটা তাকে নিতে হবে। ড্রপ দিয়ে বা চামচ দিয়ে যদি বাচ্চার মুখে দেওয়া হয়, কিছুটা বাচ্চা ফেলে দেবে কিন্তু কিছু হলো বাচ্চার যাবে। কাজেই এইটা সময়টাই কিন্তু আসলে লার্নিং টাইম, সো লার্নিং টাইমে প্যারেন্টসকে একটু কষ্ট করতে হবে। আর যখন উইনিংটা স্টার্ট হয়ে যাবে তখন আমি বলি যে 6 মাসে যখন বাচ্চা সকালে আগে ঘুম থেকে উঠবে, ওঠার পর বাচ্চাকে ফ্রেশ করে প্রথমেই বাচ্চাকে পানি দিতে হবে। চেষ্টা করতে হবে 10 ml, 20 ml বা 30 ml যে কোনো একটা অ্যামাউন্টে প্রথমে বাচ্চাকে পানিটা খাওয়াবেন, তারপর বাচ্চাকে একটু ওয়ার্ম আপ করার চেষ্টা করবেন, এরপর তাকে ব্রেকফাস্টটা দেন। সেটা একটা সিরিয়াল হতে পারে, সেটা কলা হতে পারে বা ডিমের কুসুম হতে পারে, যে হোয়াট এভার যে খাবারটাই আপনারা দেন, কিন্তু 6 মাসের খাবারের কনসিস্টেন্সি যেহেতু নরম থাকে সেটার মধ্যেও কিন্তু একটা পানির পরিমাণ থাকে। তো অনেকে আছে মনে করেন যে সেই খাবারটা সে গিলে ফেলছে, পানিটা আর দিচ্ছেন না, বা খাবার শেষ করার আধা ঘন্টা পরে অনেকে পানি দেয় না, কিন্তু খাবারের মাঝখানে মাঝখানে অনেকে পানি দেয়। এই প্র্যাকটিসটা অফ করে দিবেন, খাবারটা শেষ করে বাচ্চাকে আবার আধা ঘন্টা পরে পানি খাওয়ানোর একটা প্র্যাকটিস করবেন। যখন থেকে এই 6 মাসে উইনিং শুরু করবেন, চেষ্টা করবেন প্রতি আধা ঘন্টা 1 ঘন্টা পরে বাচ্চাকে 1 সিপ 2 সিপ করে পানি দেওয়ার, তাহলে কিন্তু তার প্র্যাকটিস তৈরি হবে। যখন বাচ্চা হাঁটা চলা শুরু করবে পানির বোতলটা তার সামনে রাখবেন, আপনারা যখন গ্লাসে করে পানি খাবেন এটা যখন বাচ্চা ফলো করবে সে পানিটা খেতে চাবে 1 সিপ 2 সিপ, এভাবেই কিন্তু তার অভ্যস্ততা হবে। অনেকে আছে পানি একবার না খেলে পানিতে একটু চিনি মিক্সড করে দেন, ট্যাং মিক্সড করে দেন, মধু মিক্সড করে দেন, তখন বাচ্চা যে ওই টেস্টটা পেয়ে যায় তখন কিন্তু এই মিনারেল ওয়াটারটা সে খাবে না। আরেকটা বিষয় হলো পানিরও কিন্তু একটা স্মেল আছে, যেমন ঢাকা শহরে এক একটা জায়গার পানি কিন্তু এক এক রকম থাকে, সো অনেক সময় আছে যে ওই পানি থেকে আসলে অনেক জীবাণু ক্যারি করে, পানিটা বিশুদ্ধ কি না এটা কনফার্ম করতে হবে। অনেক সময় আমি দেখেছি যে কিছু কিছু মিনারেল ওয়াটারের ক্ষেত্রেও কিন্তু এক একটা কোম্পানির মিনারেল ওয়াটারের টেস্ট কিন্তু এক এক রকম, হয়তো আপনার বাচ্চা সেই টেস্টটা পছন্দ করছে না, তার নাকে হয়তো স্মেল লাগছে, আপনি একটু চেঞ্জ করে দেখবেন যে কীভাবে দিলে আপনার বাচ্চা খায়। কিন্তু যখনই মিনারেল ওয়াটার খাচ্ছে না বা ঘরের যে পানিটা ফুটিয়ে পান করছেন সে পানিটা বাচ্চা খাচ্ছে না, তখনই আপনারা পানিতে কিন্তু তাল মিষ্টি চিনি বা মধু এই ধরনের প্রশ্নও করেন বা গ্লুকোজ মিক্সড করে দিচ্ছেন অথবা তাকে ট্যাং গুলিয়ে দিচ্ছেন যেন পানিটা সে খায়। এক মাথায় রাখতে হবে যে পানি কিন্তু পানি, এটার মিনারেল পুরোটাই একটু আলাদা, এটার সাথে আপনার অন্য কোনো কিছু মিক্সড করে দিলে তো পানির ন্যাচারাল টেস্টটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। সো বেবি কখনো বুঝবে না যে পানির টেস্টটা আসলে কী, তাই ছোটোবেলা থেকে একেবারে 6 মান্থস থেকে কিন্তু পানির একটা অভ্যাস তার মধ্যে তৈরি করে ফেলবেন। ডে বাই ডে এই ডিমান্ডটা বাড়তে থাকবে, 1 বছর পর অটোমেটিক্যালি দেখবেন যে আপনার বাচ্চা নিজে নিজে যখন হাঁটা চলা করবে সে হাঁপিয়ে গেলে পানি খেতে হবে এটা সে বুঝে যাবে। ছোটোবেলায় প্যারেন্টস এটা করবেন, যখন তার গ্রোয়িং টাইম তখন সে নিজেই বুঝবে যে যখন সে অনেক বেশি লাফালাফি করছে, দৌড়ঝাঁপ করছে, তার গলাটা শুকিয়ে যাবে, সে তখন এসে অটোমেটিক্যালি পানিটা খাবে। সো এই জন্য যে কোনো কিছুর মিনিমাম 6 মান্থসের একটা প্র্যাকটিস তৈরি করতে হবে, তাহলেই দেখবেন আপনার বাচ্চা প্রপারলি পানি নিচ্ছে। কারণ বাচ্চাদের যখন পানি শূন্যতা হবে অটোমেটিক সেই বাচ্চা কান্নাকাটি করবে, তার একটা হেডেক হবে, পেটে পেইন হবে, তার বাউলটা প্রপারলি ক্লিয়ার হবে না, বাউলটা ক্লিয়ার না হলে বাচ্চা কিন্তু খাবারটাকেও নিবে না। সো খাবারটাকে হজম করার জন্যই আমাদের পানিটা প্রয়োজন। ইনফ্যাক্ট আমাদের বডির যে সেলগুলো, কোষগুলো, তাকে সতেজ রাখার জন্য কিন্তু আমাদের পানির প্রয়োজন, তাই পানির কিন্তু কোনো বিকল্প নেই, এটা নিউট্রিশনের একটা পার্ট। আমরা বলি কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস এবং লাস্ট আপন কিন্তু পানির কথা বলি, তার মানে এই প্রতিটা খাবারকে ডাইজেশন, মেটাবলিজমের জন্য পানিটা হেল্প করে থাকে। তাই আপনার বাচ্চাকে ছোটোবেলা থেকেই পানির অভ্যাস গড়ে তুলুন, নিয়মিত নিয়ম করে তাকে পানিটা খাওয়ান, দেখবেন আপনার বাচ্চার গ্রোথ, বৃদ্ধি সব কিছু অটোমেটিক্যালি খুব ভালো হবে এবং সে ভালো থাকবে, সুস্থ থাকবে। এবং ইভেন তার যে স্কিন নিয়ে অনেক সময় প্যারেন্টস চিন্তা করেন, সেই স্কিনটাও কিন্তু এই পানির কারণেই খুব সুন্দর এবং স্বাভাবিক থাকবে। সেটা কিন্তু আমরা হাইড্রেট বলি, যেটা হাইড্রেট করতে হলে আপনাকে পানিটাই ভালো করে দিতে হবে, তাহলে স্কিন ময়শ্চার এবং হাইড্রেট থাকবে। প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন।